আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ভ্লগটা হচ্ছে, এটা বৃহস্পতিবার রাতের বেলা আমি শ্যুট করেছি। তো এই যে এখানে আরিশের বাবা হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছে আসার সময়, আরিশের জন্য কিছু শপিং করে নিয়ে আসছে উইন্টারের। তো এর আগেও কয়েকবার করি কেনা হয়েছে, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। একবার হচ্ছে একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে আসছিল, তো এবারও অনেকগুলোই নিয়ে আসছে। তো চলেন এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কি কি জিনিস নিয়ে আসলো। আর আমার গত ভ্লগটা তো যারা দেখেছেন ওখানে দেখেছেন যে শুট কিউ নিয়ে আসছিল, তো এই ভিডিওটা ওটার সাথে ম্যাট করি নাই, ব্লগটা বড় হয়ে যাবে, সেজন্য এটা আমি আলাদাভাবে শেয়ার করতেছি। এই যে এখানে হচ্ছে আরিশের জন্য একটা গেঞ্জি সেট, দুইটা গেঞ্জি সেট নিয়ে আসছে, যেহেতু আরিশ নানু বাড়ি যাবে তো সেজন্য নতুন ড্রেস নিয়ে আসছে। তো এই গেঞ্জিটাও খুব সুন্দর ছিল। আর এখন হচ্ছে এই গেঞ্জিগুলোর সাথে ছোট মাস্ক দিয়ে দেয়, করোনা ভাইরাস আসার পর থেকে আরিশের অনেকগুলো মাস্ক জমেছে, পরানো হয় না কারণ ছোট বেবি তো আর কি মাস্ক পরবে, টেনে খুলে ফেলে। আর এই যে এটার সাথে হচ্ছে একটা সুন্দর সফট জিন্স প্যান্ট, আর এই যে এখানে হচ্ছে আরেকটা। তো আরিশের বাবা এই পর্যন্ত আরিশের জন্য যতগুলো গেঞ্জি সেট কিনছে সবগুলাই আমার খুব পছন্দ হয়েছে, আর কাপড়গুলো খুব ভালো হয়, একদম সফট কাপড়ের মধ্যে, তো বাচ্চারা পরেও আরাম পায় এরকম সফট কাপড় হলে। আর এই যে এটার সাথে হচ্ছে এই প্যান্ট, আর এটার সাথেও একটা মাস্ক দেয়া আছে। মাস্কগুলো দেখতে খুব কিউট কিন্তু পরানো তো যায় না, তো মাস্ক পরলে দেখা যাবে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেহেতু ছোট বাবু। এই তো দুইটার সাথে দুইটা মাস্ক। তো এই ছিল দুইটা গেঞ্জি সেট। তো এখন দেখাবে আরও কিছু ড্রেস, এইগুলো হচ্ছে ফুল হাতা টি শার্ট, এগুলো অনেক সফট ছিল, আর কাপড় হচ্ছে খুব বেশি ভারী না আবার খুব বেশি পাতলাও না, অল্প শীতের মধ্যে যেন পরতে পারে। দেখা যায় যে উইন্টার আসলে নতুন করে সব কিছু কেনাকাটা করতে হয়, আর আমার যেহেতু নতুন বেবি ওর হচ্ছে এটা দ্বিতীয় শীত, মানে ও যখন দুনিয়াতে আসছিল তখন হচ্ছে শীতের সময় আসছিল গত বছর জানুয়ারিতে, আর এবছর হচ্ছে ওর জন্য এটা সেকেন্ড উইন্টার। তো গত বছরের ড্রেস তো আর এবার লাগবে না যেহেতু বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো এই যে এখানে হচ্ছে পাঁচটা নিয়ে আসছে গেঞ্জি, তো পাঁচটা গেঞ্জি সুন্দর হয়েছে, আমার পাঁচটাই পছন্দ হয়েছে, প্রিন্টগুলোও সুন্দর, আর সেই সাথে হচ্ছে কাপড়গুলো খুব ভালো সফট কাপড়ের মধ্যে। তো এখানে হচ্ছে ফুল হাতা গেঞ্জি হচ্ছে পাঁচটা, আর হচ্ছে ট্রাউজার নিয়ে আসছে, ট্রাউজার অনেকগুলো হয়ে গেছে, মানে ফুল প্যান্ট আর কি। আর ফুল প্যান্ট আসলে লাগে বাচ্চাদের, প্যান্ট একটু বেশিই লাগে যেহেতু হিসু করে দেয়, যদিও ওকে আমি হচ্ছে প্র্যাকটিস করিয়েছি হিসু দেওয়ার, মানে পটি পটের মধ্যে আর কি সময়ে সময়ে ওখানে, তো যেহেতু অনেক ছোট বাবু দেখা যায় মাঝে মাঝে প্যান্টের মধ্যেও হিসু করে দেয়, আর শীতকালে তো প্যান্ট শুকাতেও সময়ও লাগে, রোদের মধ্যে দেখা যায় ভারী হলে এক রোদে শুকায়ও না। তো এখানে হচ্ছে তিনটা ফুল প্যান্ট, একটু পাতলা ক্যাটাগরির এই ফুল প্যান্টগুলো, খুব বেশি ভারী না, আর ভারী নিয়ে আসছে দুইটা। আর এই যে এখানে হচ্ছে কাপড়ের যে জুতাগুলো, জুতা নিয়ে আসছে দুই জোড়া, তো এক জোড়া আনলেও হতো, তো ওর বাবা হচ্ছে দুইটাই নিয়ে আসছে, তো একই রকম কিন্তু কালার ভিন্ন। এগুলা হচ্ছে মখমল টাইপের জুতা আর কি, অনেক বেশি শীতের মধ্যে পরলে আরাম পাবে, তবে ওকে এগুলো বেশিক্ষণ পরিয়ে রাখা যায় না, নিজেই টেনে খুলে ফেলে। আর এই যে বেগুনি কালারের যে জুতাটা, ওইটা হচ্ছে প্রিন্ট দুই রকম, এরকমই নাকি হয় সবগুলো এরকমই, মানে ম্যাচ হয় না। আর এই যে এখানে হচ্ছে একটু ভারী ফুল প্যান্ট, এগুলো হচ্ছে অনেক বেশি যখন শীত পড়বে তখন পরানো যাবে। এই প্যান্টটা কাপড়টা খুব ভালো, উপরটা সফট কিন্তু অনেক বেশি ভারী, ভারীর মধ্যে হচ্ছে মানে কাপড়টা সফট আর কি, ভিতরে একটু ওল্ড টাইপের। আর এই যে এখানে আরেকটা, এগুলো একটু, এই দুইটা হচ্ছে একটু হেভি ওয়েটের, অনেক বেশি কড়া শীত পড়লে হচ্ছে এগুলোর দরকার হবে, আর আরিশকে এমনি তো গরম কাপড় পরিয়ে বেশিক্ষণ রাখা যায় না, ঘেমে যায়। আর এই যে এখানে হচ্ছে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জন্য নিয়ে আসছে আর কি আমার ব্রাশ। আর এই যে এখানে হচ্ছে একটা হুডি টাইপের সোয়েটার,
আর কাপড়টা এত মজা লাগতেছিল ধরে, ঠান্ডা ঠান্ডা আর অনেক সফট একটা কাপড়, মসলিনের মতো লাগতেছিল। যদিও এটা মসলিন তো না, কিন্তু হচ্ছে পাতলা মখমল টাইপের, অনেক বেশি আরামের। এই যে এখানে দুইটা হুডি টাইপ সোয়েটার, এগুলো পাতলা টাইপেরই। তো আমার শাশুড়ি বলতেছে যে এগুলো অনেক বেশি ছোট হয়ে গেছে আর একটু বড় নিয়ে আসার দরকার ছিল। আসলে বাচ্চাদের কাপড় হচ্ছে যেমনটা আনে তেমনটাই রয়ে যায়, কিন্তু বাচ্চারা বড় হয়ে যায়, তো আমাদের চোখে মনে হয় যে কাপড়গুলো ছোট হয়ে যায়। কাপড় তো আর ছোট হয় না, মানে বাবুটা বড় হয় আস্তে আস্তে, কাপড়গুলো ছোট হয়ে যায়। তো এবছর পরতে পারলেই হবে, তো অত বেশিও ছোট না, মানে এবছর ভালোভাবেই পরতে পারবে। আবার অত বেশি বড় আনলেও তো পারফেক্ট হবে না, ঠিকই আছে। তো এখানে ফুল প্যান্ট ছিল টোটাল 5টা, ফুল হাতা হচ্ছে টি শার্ট 5টা, তারপর হচ্ছে গেঞ্জি আনলো, হুডি টাইপ সোয়েটার 2টা। তো মোটামুটি অনেক কেনাকাটাই করছে। আর যে এখানে আরিশের খেজুর শেষ হয়ে গিয়েছিল, তো খেজুর নিয়ে আসছে। খেজুরটা ওর বাবাকে আমি বলি নিয়ে আসার জন্য, কারণ এখানকার খেজুর ভালো হয় না। তো হচ্ছে চিটাগং থেকে যে আজোয়া খেজুরটা নিয়ে আসে, আর এই খেজুরটা যেমন ভালো তেমনি খেতেও অনেক মজা। আর অন্যান্য খেজুর থেকে এই খেজুরটা একটু দামি হয়, আর এই আজোয়া খেজুরটা খেতে আমার কাছেও ভালো লাগে, এটার টেস্টটা একদমই অন্যরকম। তো এই তো খেজুরটা হচ্ছে ওকে বললাম বক্সে নিয়ে নাও একবারে। তো আজকে হচ্ছে আমি সব কিছু গুছগাছ করব, তো আরিশের এই সমস্ত কাপড় চোপড় যেগুলো নতুন নিয়ে আসছে এগুলো সব কিছুই নিয়ে যাব। এখনও আমার প্যাকিং শ্যাকিং শুরু হয় নাই, দিনের বেলা একটু টাইম পাই নাই গুছানোর জন্য, আরিশকে নিয়ে সময় আমার চলে যায় কিভাবে যেন। তো পরে ভাবলাম যে আস্তে আস্তে সন্ধ্যা থেকে গুছিয়ে নিব। আর এই যে এখানে হচ্ছে মইনের জন্য, মইনের ভাইয়া একটা ব্রাজিলের জার্সি নিয়ে আসছে, তো এই তো জার্সিটাও নিয়ে যাব। আরিশের নানা ভাই আরিশের জন্য জার্সি নিয়ে আসছে, দুই দলের, ব্রাজিল আর আর্জেন্টিনা। তো আমরা যাওয়ার আগেই আব্বু নিয়ে আসছে। তো আমি হচ্ছে ব্রাজিলের ফ্যান, আর হচ্ছে আরিশের বাবা আর্জেন্টিনার ফ্যান, তো সেই জন্য আব্বু হচ্ছে দুইটা জার্সি নিয়ে আসছে। তো আপনারা তো কমিউনিটির পিকচার দেখেছেন, আমি হচ্ছে ছবি দিয়েছিলাম কমিউনিটিতে, ওখানে সবাই কমেন্ট করেছিলেন। তো আমি হচ্ছে আরিশের শপিংটা আগে দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমি সকালবেলা থেকে আবার দেখাচ্ছি। তো সকালবেলা হচ্ছে এখানে আমার শাশুড়ি মা রুটি বানিয়ে রেখেছে, আর এই যে আমি পরোটা বানিয়ে নিলাম, পরোটা আমি আর আরিশের বাবা খাবো। তো সকালে ঘুম থেকে উঠে আমি পরোটার ডোটা করে পরোটাগুলো বেলে নিয়েছি। আর এই যে গতকালকে রাতে যে মুরগির তরকারি রান্না করেছিলাম, এখন মুরগি তরকারি দিয়ে আমরা পরোটা খেয়ে নিচ্ছি। তো নাস্তা খাওয়ার পর তারপর হচ্ছে টুকিটাকি আরও কিছু কাজটা ছিল, তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। তো দুপুরবেলা খাওয়ার পর এখন আমার শাশুড়ি মা হচ্ছে চিতই পিঠার ব্যাটার তৈরি করবে। তো চিতই পিঠার ব্যাটারটা হচ্ছে কিভাবে তৈরি করতেছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছে, আর এটা শুকনো চালের গুঁড়া না, এটা কাঁচাটাই, কাঁচা বলতে মানে যখন গুঁড়ি করিয়ে নিয়ে আসছে আর কি, চালের গুঁড়ি ওইটাই আর কি, এটাকে শুকানো হয় নাই। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছে চালের গুঁড়ার সাথে, আর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এরকম হাতে এরকম করে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটু একটু পানি দিয়ে দিয়ে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে এটা আসলে মুখে বলে বোঝানো যায় না, আপনারা ভিডিওতে একটু দেখলেই বুঝতে পারবেন। তো আমার শাশুড়ি মায়ের হাতের চিতই পিঠা মাশাল্লাহ খুব সুন্দর হয়, আপনারা তো এর আগেও আমার ব্লগে দেখেছেন, কিন্তু সেদিনের এই পিঠাগুলো ভালো হয় নাই, সেজন্য আমার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, কেন যেন পিঠাগুলো হচ্ছিলই না। এমনিতে কাঁচা ছিল না, খাওয়া গেছে, কিন্তু ওই যে অনেক বেশি ফুলকো ফুলকো হচ্ছিল না, মাঝে মাঝে একটা দুইটা হয় তারপর আবার কেমন জানি হয়ে যাচ্ছিল। তো আম্মু ঠিক বুঝতে পারতেছিল না যে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে না। তো সবসময় তো এইভাবেই বানায়। তো যাই হোক, এই চিতই পিঠা আমরা খেয়েছি হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে, এটা হচ্ছে আমি আসার আগের দিন রাতের বেলা আর কি সন্ধ্যার দিকে বানিয়েছে, বৃহস্পতিবারের ব্লগ ছিল, আমি তো এসেছি শুক্রবারে। আমি কিন্তু অলরেডি আমার বাবার বাড়িতে আছি, তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন, কমিউনিটির পোস্টগুলো দেখেন, তারা তো জানেন। আর এই যে আরিশ এখন সন্ধ্যা সময় ওয়াকারে বসে আছে, আরিশের শরীরটা কিন্তু ভালো না, ওর শরীর কিছুদিন যাবত খুব খারাপ যাচ্ছে, ঠান্ডায় ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। আর এই যে এখানে আমরা টিভি দেখছিলাম, আর আরিশ হচ্ছে ওয়াকারে বসে আছে। তা আমি এখন গুছগাছ শুরু করব, তার আগে হচ্ছে একটু চকলেট খেয়ে নিব, আরিশের বাবা হচ্ছে চকলেট নিয়ে আসছিল,
কি জানি বলে ক্যাডবেরি সিল্ক। তো এখন হচ্ছে চকলেট খাবো, আর তারপর হচ্ছে আস্তে আস্তে প্যাকিং শেকিং শুরু করব। অন্য সময় দেখা যায় আমার বাবার বাসায় যাওয়ার একদিন আগ থেকে আমি হচ্ছে প্যাকিং টেকিং শুরু করে দিই, এবার সময় পাই নাই। আর আরিসেরও শরীরটা বেশি ভালো না, তো সেজন্য আসলে শুরু করতে একটু লেট হয়ে গিয়েছে। তো প্যাকিং শুরু করার পর আসলে শেষই হচ্ছিল না, দেখা গিয়েছে আমি রাতের বেলা একদম সব কিছু প্যাকিং করতে পারি নাই। আরিসের শরীর খারাপ ছিল, ও রাতে বমি টমি করে একদম অবস্থা খারাপ করে ফেলছিল। তো পরে ওকে আমি টাইম দিয়েছিলাম, তো কিছু গুছিয়েছি, তারপর কাপড়গুলো রাতেই গুছিয়ে ফেলেছিলাম। তারপর সকাল 8টায় ঘুম থেকে ওঠার পর একদম যাওয়ার মানে বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি আর দুই পা একসাথে করতে পারি নাই, মানে এটা সেটা এটা সেটা করে নিতে নিতে সব কিছু আরিসের জিনিস। তো দেখা যায় যে আমার প্যাকিং শেষই হয় না, কত কিছু যে নিতে হয়। তো সবসময় ভাবি যে কম জিনিস হবে বা কম ব্যাগ হবে, তো তারপর দেখা যায় অনেকগুলা হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে লাগেজগুলো আরিসের বাবা বের করে নিচ্ছে, তো আমি হচ্ছে সব কিছু এখন লাগেজে ঢুকিয়ে নিব। আগে হচ্ছে আরিসের কাপড়গুলো গুছাবো, আর যেহেতু উইন্টারে যাচ্ছি শীতের পোশাক আশাক তো একটু ভারী হয়, আর অনেকগুলা নিয়েছি সেজন্য অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি গুছাচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা এই যে পিঠা বানিয়ে আমাদেরকে দিচ্ছিল, আর এই যে এই ভর্তাটা, ভর্তা না সরি, এটা হচ্ছে ভাজি, শুটকি ভাজি। ওই যে আরিসের বাবা শুটকি নিয়ে আসছে, তো সুরমা শুটকি একটুখানি ভাজি করেছে, অনেক মজা হয়েছে এই শুটকি ভুনাটা, তো ওইটা দিয়ে খাচ্ছিলাম। তা আমি এখান থেকে একটু খেয়ে তারপর হচ্ছে আমি আবারও গুছগাছ করে নিই। তো পরে আরিসের বাবা খেলো, আর আমি গুছানোর পর হচ্ছে আবার খাবো। মজা হয়েছিল, যদিও চিতই পিঠাগুলো এত বেশি একটা ফুলে নাই, তারপরও মজা লাগতেছিল। আর এই যে শুটকির ভুনাটা, শুটকি ভুনাটাও ভীষণ মজা হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, সাথে হচ্ছে মুরগির মাংসের ঝোল নিয়েছি। চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খেতেও ভাল লাগে। তো ভিডিওটা কি পরিমাণে শেক করছে দেখতেই পাচ্ছেন, কারণ আরিস আমার কোলে ছিল, ও কারো কাছে থাকতেছিল না, শরীরটা খুব খারাপ ছিল, ঠান্ডায় একদম অবস্থা খারাপ। তো সন্ধ্যার নাস্তা খেয়ে এখন হচ্ছে আমি আমার কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে যে এখন আরিসের বাবা ওর কাপড়গুলো লাগেজে নিয়ে নেবে। তো দুজন মিলেমিশেই গুছগাছ করে নিলাম, আর আরিসের খাবারের যে ব্যাগটা ওইটা আমি সকালবেলায় গুছাবো, কারণ সকালে ওকে খাওয়াবো। তারপর হচ্ছে সমস্ত যেই ওর খাবারের জিনিসগুলো আমি সব কিছু নিয়ে নিব ব্যাগের মধ্যে। তারপর আরও অনেক কিছু টুকিটাকি, যেহেতু বেবি নিয়ে গেলে এক জায়গা থেকে এক জায়গায় অনেক কিছু নিতে হয়, এটা সেটা করতে করতে অনেক কিছু হয়ে যায়, তো গুছাতে গেলে আসলে বোঝা যায় আর কি। আর এই যে এখন হচ্ছে এখন বাজে রাত 12:30-টার উপরে, এখন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি, কাঠ বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। তো আমরা হচ্ছে সন্ধ্যায় চিতই পিঠা খাওয়ার পর রাতে আর কেউ ভাত খাই নাই, কারণ একদম পেট ফুলফিল হয়ে গিয়েছিল, মানে ভাত খেতেই পারবো না এরকম আর কি। তো পরে দেখলাম যে রাতে একটু হালকা খিদে লাগলো, তো আমি আর আরিসার বাবা ফ্রুটস খেলাম, খেজুর খেলাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম বাদাম খাবে কি না, তো বললো যে যদি তুমি খাও কষ্ট না হয় তাহলে খেতে পারি। তো কষ্ট আর কি, এই যে বাদাম কিছু ভেজে নিলাম। তো এখন হচ্ছে আমরা নাটক দেখবো আর বাদাম খাবো, আর সকালবেলা থেকে হচ্ছে আমি ব্লগটা আবার শুরু করব। তো নেক্সট ব্লগ আসবে আমার বাবার বাসার ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।